পিট চুল কেটেছে জুতার বাড়ি খাওয়ানোর লাগে, পিট চুল কেটেছে জুতার বাড়ি খাওয়ানোর লাগে। জুতার বাড়ি যতদিন না খাবে ততদিন সোজা হবে না। কিন্তু বর্তমানে 90 একটা শয়তান ধরা বসে, 90 শয়তান এটা নাম দিছে মাওলানা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। আপনারা ইউটিউব যারা ফেসবুক চালান দেখবেন, 4-5 দিন ধরে এটা ফেসবুকে ইউটিউবে ভাইরাল হইতেছে। এই আলেম নামের কলঙ্ক, আলেম নামের বেঈমানটা আল্লাহর কালাম তাকে বাদ দিয়া নিজে বানায় বানায় বিকৃতি কইরা বলে এটা আল্লাহর কালাম। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। বুড়া শয়তানের বয়স হচ্ছে 87 বছর, মুরব্বির বয়স বলতেও লজ্জা লাগে। কিন্তু মুরব্বি হয়েও যদি কাফের কুফুরি করে তার ব্যাপারে বিচার আছে না নাই দাবি করে। আমি প্রধানমন্ত্রীর এলাকার লোক, মাননীয় শেখ হাসিনা আমার ভাতিজি, এরকম লোক যদি শেখ হাসিনার চাচা দাবি করে তাহলে সরকারের মান গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর কোরআনের আর্থিক হোক, লুগাতান হোক, শাব্দিক হোক, কেউ যদি বিকৃতি করে ওর ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। এই লোকটা নিজে নিজে বানায় বানায় বলতেছে, আমার ঠোঁটের দিকে তাকায় দেখ কেমন কোরআন পড়ে। এটা বইলা কেরাতের সুরে সুরে উল্টা পাল্টা আয়াত পড়ে বলতেছে এটা হলো আমার আল্লাহর কালাম। অথচ যেই কথাগুলো আয়াতগুলো তেলাওয়াত করতেছে এগুলো কোরআন শরীফের কোয়াস আর বারান্দার ভিতরেও নাই। এই সাহস তো দুনিয়ার জিন্দেগিতে মুসায়লামাতুল কাজ্জাবও করতে পারে না। এই সাহস তো দুনিয়ার জিন্দেগিতে কাদিয়ানিও করতে পারে নাই। এই সাহস আলেম হয়ে কিভাবে পারে? বুঝা গেল আলেম নামের কলঙ্ক ইহুদির কাছে টাকায় গোলাম বিক্রি হয়ে গেছে। শয়তান যখন বেশি এলেম অর্জন করে তখন সে শয়তান হয়ে যায়, শিক্ষা যখন বেশি হয়ে যায় তখন সে শয়তান হয়ে যায়। এই বেঈমানটা কয়েকদিন আগে আল্লামা সুফিসা হুজুরকে নিয়েও কুটুক্তি করছে, কওমি মাদ্রাসার হুজুরদেরকে সার্টিফিকেট দিছে তখনও সে কুটুক্তি করছে। সার্টিফিকেটটা তারা করবে কি? সচিবালয়ে যাবে, পুলিশে চাকরি করবে? এই মাদ্রাসার ছাত্রগুলো এখন ভার্সিটিতে বেশি বেশি যাইতেছে, তা নজর দিয়ে দেখেন যারা কলেজ ভার্সিটিতে পড়েন, আলহামদুলিল্লাহ এই জাতিরে যেখানে লাগাইবেন ওখানেই ফিট ইনশাআল্লাহ। চলমুনার ময়দানে যারা গেছেন, উজানিতে যারা গেছেন, তাবলিগের ময়দানে যারা গেছেন, এত এত বড় বড় বাঁশ দিয়ে প্যান্ডেল টাঙায় কি মিস্ত্রি? এগুলো আমাদের মতো সাধারণ লোকরা টাঙায়, এরা মাদ্রাসার ছাত্র। এদেরকে বাঁশ তলায় দিলেও ফিট, এদেরকে গাছ তলায় দিলেও ফিট, এদেরকে সংসদে দিলেও ফিট, ঠিক কিনা তোরা কর? আলেমদেরকে তুই ছোট করে দেখেছ, তুই একটা আলেম। একটা আলেম যদি আলেমের সম্মান না বুঝে, বুঝতে হবে ও আলেম না ও জালেম। শিক্ষা থাকলেই শিক্ষিত বলে না, শিক্ষা থাকলেই শিক্ষিত বলে না। জায়গায় জায়গায় আওয়াজ তুলবেন, আজকে ইহুদি খ্রিস্টানরা যতটুকু ইসলামের বিরোধিতা করছে তার চেয়ে বেশি করছে মুসলমান নামের কিছু মুনাফিকের বাচ্চা। যুগে যুগে মুসলমানের জয় হয়েছে, মাঝে মাঝে যদি পরাজয় হয়েছে এই পরাজয়ের পিছনে কারণ ছিল এরকম কিছু বেঈমান আর মুনাফিক। এরা তলে তলে ইহুদিদের কাছে মুসলমানের পরিকল্পনা জানায় দিয়া তারপরে মুসলমানদেরকে মেরে খাইছে। আর এই মুনাফিক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তবে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা জানি না। এ মনে করছে আমি কইছি খুশিতে, ঠেলায় খুশিতে কয়ে ফেলছে। কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান এখন সজাগ, এখন সচেতন, এমনে করছে করে। আরো তার পাশে বসা ছিল, যারা দেখেছেন তারা জানেন, তার পাশে একটা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ বসা, সুপার। উনি নিজে বানায় বানায় কোরআন তেলাওয়াত করতেছে আর সে বলে আল্লাহু আকবার। সে নিজে বানায় বানায় পড়তেছে, আল্লাহর কসম সে যেগুলা পড়ছে একটাও কোরআনের আয়াত না। আর সে পাশ থেকে যে বসে আছে সে বলে আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম এটা দেখে গতকাল, যে একটা মানুষ কিভাবে বানায় বানায় আল্লাহর নামে কোরআন চালায়, আবার পাশ থেকে বলতেছে আল্লাহু আকবার। মাহফিলে কি এতই মূর্খ মানুষ বসে? একজনে কি হাফেজ না? মানুষ তো বুঝে অন্তত যে কোনটা কোরআন। কোরআন তো অনেক সুন্দর মিলের কোরআন, ঠিক না? আমি রমজানে হাফেজ যারা তারাবি পড়ে, আপনারা সাধারণ মুসলিম নামাজ পড়েন, কিন্তু দেখবেন যখন লোক মা খাইতে যাবে তখন কিন্তু আপনারা বোঝা হয় যে হুজুর মনে ভুল করতেছে। কেন বলে কোরআনের মুজিজাই এটা, অন্য কেউ বিকৃত করতে গেলে এ ধরা খায় যাবে। অথচ সে আল্লাহর কোরআনটাকে নিজে নিজে বানায় পড়তেছে, যে আবার কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে, আমার আল্লাহ এটা বলছে। কেমন শয়তানের শয়তান চিন্তা করে আল্লাহ এই সমস্ত দাজ্জাল থেকে আমাদের দেশকে হেফাজত করুক জোরে বলেন আমিন।
বয়স হয়ে গেছে, সারা জিন্দেগি সম্মান পাইছে, এখন পিঠ চুলকাইতেছে জুতার বাড়ি খাওয়ানোর লাগে। জুতার বাড়ি যতদিন না খাবে ততদিন সোজা হবে না। বাংলাদেশের তো নাস্তিক যেগুলো একটা স্বভাব আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মানে এগুলো মানে কি ভাইরাল হইতে চায়, এখন দেখছে মোটামুটি আমার কেউ চিনে না, এখন ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে দেয় সবাই চিনে। মাঝখানে দেখছেন না কত মানুষ দোহারে এক লোক কাবা বানাইছে দেখছিলেন কয়েক বছর আগে, জানেন পাগল ছাগল কোথা দেশে জন্ম আমি এটাই চিন্তা করি, একটা কাবা ঘর বানাইছে 700 টাকা দিয়ে হজ করায়, জানেন না আপনারা, লাইকথাইনি দেশ থেকে বের করে দেওয়া দরকার এগুলো। এরকম ভণ্ড আমাদের বাংলাদেশে মাঝে মাঝে তৈয়ার হয় এগুলো, আল্লাহর দিন নিয়ে ইসলাম নিয়ে ঈমান নিয়ে কুটুক্তি করতেছে, না তো নিজের ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এজন্য সব জায়গায় সচ্চার হবে, বিচারের দাবি জানাই আমরা, যারা সরকারের আত্মীয়তা প্রচার দিয়ে প্রকাশ করে, আত্মীয়তার প্রকাশ করে যারা ইসলামের অপমাননা করতেছে, কোরআনের বিকৃতি করতেছে, আমি বলবো আমাদের সরকার প্রধান মুসলমান, এমপি পরিষদ মন্ত্রী পরিষদ সব জায়গায় মুসলমান, আজকে এই বেইমানের যদি বিচার না হয়, বিচার কিন্তু আমরা সাধারণ ইসলাম প্রিয় মানুষটা নিজের হাতে তুলে নেব ইনশাআল্লাহ। খবরদার, ইসলামের ব্যাপারে সব সময় সজাগ থাকবো। আল্লাহ ইমানি কুমত বাড়ায় দেখ জোরে বলেন আমিন। কি হবে নামাজে রোজা ইমাম বাড়ির ভরাই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পরে, কি হবে নামাজে রোজা ইমাম বাড়ির ভরাই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পরে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক কি না? জোরে করে মনে মনে ভাবছেন আমি তো নামাজ পড়ি হুজুর আমি জান্নাতি গোরার দিন, এদিক দিয়ে ইসলামকে চুরি করে নিয়ে যেতেছে, আপনি নামাজ কালাম একা একা পড়বেন আর মানুষ জাহান্নামে চলে যাবে, হবে উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি বাঁচো তারপরে তোমার সন্তানরেও বাঁচাও, তোমার বাবারেও বাঁচাও, তোমার মাকেও বাঁচাও, তোমার বন্ধুকেও বাঁচাও, এটাই হলো ইসলাম। আর আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আর কে নামাজ পড়লো না না পড়লো আমার খবর নাই, এটার নাম ইসলাম না, এটা দিয়ে জান্নাত যাওয়া যাবে। এই জন্য সন্তানটা যখন ঘুমায় আমনে কোন আমি নামাজটা পড়ি, আমি তো মুরব্বী হয়ে গেছি পড়বই, সন্তান ঘুমাক, আরে কি মহাব্বত লাগে ডাকতে, আপনার এই মহাব্বত সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে দিয়েছে, ডাক দিবেন বাবা তুই নামাজটা পড়ে আবার ঘুমাইস নামাজটা পড়, এই জন্য ব্যাত ঝুলা রাখতে বলছে রসুল, ব্যাত ঝুলা রাখ, সন্তান নামাজ পড়বে না 8 বছরের পর থেকেই শাসন শুরু হয়ে যাবে। আজকে তুই সব ঘরে ঘরে এরকম সুন্নতের আদর্শের এরকম প্র্যাকটিস চলতো, তাহলে এই বেঈমানগুলা বাংলাদেশে কয়েকটা কথা বলে রেহাই পেতো না। আল্লাহ বলেন আমি কোরআনটা বানাইছি, কোরআন কেউ বিকৃতি করতে পারবে? জোরে বলেন না। হযরতে ওমর চিন্তা করে মোহাম্মদ মনে নিজে বানায় বানায় কোরআন পড়ে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে জবাব দিতেছিলেন ওমা হুয়া বিকাউলি শায়র, এটা কোনো কবিদের বানানো কবিতা না, কবিরার কতটুক মিল পাবে দেখেন কোরআন কিরকম মিল, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার বলেন মিলাসের নাই জোরে কর, কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিলাসের নাই জোরে কর, কবিতা পারবে না কি এরকম কবি বানাইতে? আল্লাহর হাবিব বলেন আল্লামানি রব্বি ফা আহসান তালিমা আদাবানি রব্বি ফা আহসান তাদিবা, আমাকে দুনিয়ার জিন্দেগিতে কেউ ইলম শিক্ষা দেন নাই, আমাকে আমার আসমানের মালিক নিজেই ইলম শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ শিখিয়েছেন, আমি তো মূর্খ ছিলাম, আমি উম্মি ছিলাম, আল্লাহ আমাকে কারি বানাইছেন,
আমি আখলাক জানতাম না, আমার মালিক আমার আখলাক শিখাই দিয়েছেন। কেমন আখলাক ওয়ালা নবী, কেমন আদর্শ ওয়ালা নবী। হে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবা কেরাম, তোমরা যদি তোমাদের হাঁটা, তোমাদের চলা, তোমাদের ফেরা, তোমাদের খাওয়া, তোমাদের ঘুম সবকিছু যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মতো করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমরা মুমিন হতে পারো নাই। সুতরাং